রাতে 6 ঘন্টার কম ঘুম হলে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাধা সৃষ্টি করে। এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম। এটি না হলে মস্তিষ্ক প্রায় 7 বছর বেশি বুড়িয়ে যেতে পারে। গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ 3 গুণ বেশি ভালো থাকে। এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে। তাই ঘরের তাপমাত্রা কখনো 81 ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়। একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে করুন। এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন। এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী। নিয়মিত হাঁটা চলা শরীরকে ভালো রাখে। শুধু শরীর নয়, হাঁটা চলা এবং জগিং ব্রেনকেও ফিট রাখে। তবে সবচেয়ে ভালো হয় সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত 20 মিনিট করে হাঁটা। তারা যারা ডান হাতে সপ্তাহে আর যারা বা হাতে সপ্তাহে অন্তত একবার সপ্তাহ উল্টো হাতে খাওয়া দাওয়া যদি অন্যান্য টুকটাক ঘরের কাজ ব্রেন সচল। বা টেলিফোন মানুষের সাথে কথাবার্তা মস্তিষ্ককে তরুণ রাখে। যোগাযোগ মানুষের স্মৃতিশক্তি তুলতে সহায়তা ব্রেনকে সবসময় নতুন কিছু শিখতে হয়, তা না হলে মস্তিষ্ক নির্জীব হয়ে যায়। তাই প্রতিদিনের রুটিন ভেঙে অন্য কিছু করার চেষ্টা করুন। মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান, নতুন কোনো ভাষা বা যন্ত্র বাজানো শিখুন। এতে ডিমেনশিয়ার ঝুঁকি শতকরা 75% কমে যায়। প্রতিদিন 5 মিনিট করে পায়ের আঙ্গুল মাসাজ করুন। প্রথমে আঙ্গুলের উপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নিচের দিকে যান। এই মাসাজ মস্তিষ্কের কোষের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। বাজারে বা দোকানে যাওয়ার আগে কি কি কিনবেন তার একটি লিস্ট তৈরি করুন এবং ইচ্ছে করে সেটি বাড়িতে রেখে শপিং এ চলে যান। ফিরে এসে দেখুন কয়টি ভুলে গেছেন আর কয়টি মনে রাখতে পেরেছেন। এই নিয়ম যত বেশি করা হবে ব্রেন তত দীর্ঘ সময় মস্তিষ্কে এসব তথ্য সেভ করে রাখতে পারবে। দিনে 2 কাপ কফি পান করলে আলৎসাইমার ঝুঁকি কমে যায় শতকরা 20%, কারণ কফি পান 30-এর বেশি বয়সীদের মস্তিষ্কে ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া থেকে অনেকটাই রোধ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। হৃৎপিণ্ডের নানা রকম অসুখের ঝুঁকির কারণে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই বছরে একবার রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করানো উচিত। আখরোটে পলিফেনল ব্রেনের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। তাছাড়া সামুদ্রিক মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল, শাকসবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় খুব জরুরি।